মানুষের সবথেকে জনপ্রিয় শখের একটি হচ্ছে পাখি পালন। অধিকাংশ মানুষের পাখি পালনের শখ থাকলেও ভয়ে পাখি পালন করতে পারে না। ভয়টা হচ্ছে অভিজ্ঞতার। পাখি নিয়ে এসে অযত্ন আর অবহেলায় মৃত্যু ঘটানোর ভয় থাকে আমাদের মনেই। কিন্তু কিছু কিছু পাখি পালন খুবই সহজ। নতুনরা কোন কোন পাখি সহজে পালন করতে পারেন তাই তুলে ধরব এই ভিডিওটিতে। এখানে জানিয়েও রাখি, যেসব পাখি আমাদের দেশীয় অর্থাৎ খোলা পরিবেশে পাওয়া যায় সেগুলো পালন আইনত দণ্ডনীয় অপরাধ, তাই পালন করার জন্য বিদেশি জাতের পাখি কিনতে হবেই। বিদেশি জাতের হলেও এগুলো কিন্তু আমাদের দেশে ব্রিড করানো, তাই এদের দাম খুব বেশি হয় না। ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের এই ভিডিওটি কেবলমাত্র বেসিক আইডিয়া দিতেই, কেবল ইউটিউব দেখেই পাখি পালন শুরু করা উচিত নয়। বরং যে পাখিটি পালন করবেন তার সম্পর্কে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করবেন। তাহলে চলুন, কোন পাখি সহজে পালন করা যায় এবং কোন পাখিগুলো পালন করে আপনি মোটা অঙ্কের অর্থ আয় করতে পারেন তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাখি দেখে নিয়ে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘুঘু আমাদের খুবই পরিচিত পাখি, কবুতরের কাছাকাছি প্রজাতির পাখি এটি। ঘুঘু পালনও তাই কবুতরের মতোই সহজ। ঘুঘু পাখি আমাদের চারপাশেই উড়ে বেড়ায়। এরা অনেক সুন্দর প্রকৃতির এবং লোকালয়ের আশপাশে গাছগাছালিতে থাকতেই পছন্দ করে। এরা মানুষের ক্ষতি করে না, বরং এরা অনেকটা মানুষের দ্বারা প্রশিক্ষিত হয়। এজন্য মানুষ এবং এই পাখির মধ্যে আত্মিক সম্পর্ক অতি সহজেই গড়ে উঠে। বিশ্বে বেশ কয়েক ধরনের ঘুঘু রয়েছে। দেশি ঘুঘু পালন আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়াও দেশি ঘুঘু বন্দি করলে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়, তাই বিদেশি জাতের ঘুঘু দিয়েই শুরু করবেন, যেগুলো খুব কম দামেই বাজারে কিনতে পারবেন। প্রজাতিভেদে দামের তারতম্য হয়। সবথেকে কম দামে 800 বা 1000 টাকাতেই জোড়া পাবেন। ঘুঘু পালন নিয়ে আরো বিস্তারিত জানতে ঘুঘু পালনের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। লাভবার্ড হচ্ছে প্যারট বা তোতা জাতের ছোট পাখি। তোতা পাখির প্রজাতির মধ্যে পড়লেও এরা তোতা পাখির চেয়েও অধিক জনপ্রিয়, কেননা তোতা পাখির চেয়েও এরা আকারে ছোট। এদের সৌন্দর্যও অধিক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদেরকে খুব অল্প জায়গাতেই লালন পালন করা সম্ভব। আমাদের দেশেও সহজে লালন পালন করা যায়। দেখতে খুবই সুন্দর এবং সামাজিক পাখি বলে অনেকে বাসায় পালন করেন। লাভবার্ডকে খাবার হিসেবে কাউন, চীনা, বাজরা, তিসি, সূর্যমুখী ফুলের বিচি, কুসুম ফুলের বিচি, সরিষা, ধান, বিভিন্ন ধরনের ফল, কচি ঘাসের পাতা, সবজি এবং বিভিন্ন ফল দিতে পারেন। একটি পাখি দিনে 40-60 গ্রাম খাবার গ্রহণ করে। এরা প্রতিদিন প্রচুর পানি পান করে থাকে, তাই সারাক্ষণ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। লাভবার্ড পাখির বয়স যখন 10 মাস হবে তখন থেকে ডিম দেওয়া শুরু করবে। অর্থাৎ পাখির বয়স যখন 12 মাস হবে তখন 18 জোড়া পাখি থেকে 36 জোড়া বাচ্চা পাওয়া যাবে। লাভবার্ডের মতো আরেকটি ছোট আকারের পাখি হচ্ছে বাজারিগার। বাজারিগার সৌন্দর্য বৃদ্ধিকারক একটি জনপ্রিয় পোষা পাখি। বাজারিগার পাখি পালন হতে পারে আপনার আয়ের একটি নতুন উৎস। নতুন খামার করতে চাইলে প্রথমে 6-8 মাস বয়সী প্রাপ্তবয়স্ক পাখি কিনতে হবে। পাখি কেনার পর এদেরকে জোড়া জোড়া করে আলাদা খাঁচায় দিতে হবে। খাঁচার আকার 22 ইঞ্চি বাই 18 ইঞ্চি হওয়া প্রয়োজন। খাঁচার ভিতরে মাটির পাত্র রাখতে হবে পাখির ডিম পাড়ার এবং বাচ্চা উৎপাদনের জন্য। এছাড়াও একটি খাবার পাত্র, একটি পানির পাত্র এবং একটি গ্রিড দেওয়ার পাত্র রাখতে হবে। পাখির খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে। গড়ে প্রতি মাসে 1 জোড়া পাখি 500 গ্রাম খাবার খায়। বাজারিগার পাখির খাবার সাধারণত 2 ধরনের হয়, 1 দানাদার খাদ্য এবং 2 সফট ফুড বা নরম খাদ্য।
এক জোড়া বাজারিগার পাখি প্রতি দুই মাসে 4 থেকে 6টি বাচ্চা উৎপাদন করে। এই বাচ্চাগুলো আবার 4 মাসে অ্যাডাল্ট হয়। ককাটিয়াল খুবই সুন্দর একটি পাখি, তবে এটা কিছুটা ব্যয়বহুল পাখি। এরাও টিয়া পাখির কাছাকাছি প্রজাতির পাখি। এদের আদি নিবাস অস্ট্রেলিয়ায়। বৈশিষ্ট্যের দিক থেকে টিয়া পাখির সাথে এদের অনেকটা মিল রয়েছে, কিন্তু দেহের রং টিয়া পাখির থেকে ভিন্ন প্রকৃতির। কিন্তু টিয়া পাখির থেকেও সুন্দর হয়। এদের দৈর্ঘ্য হয় 14 ইঞ্চি আর ওজন হয় 4 আউন্স। আকারে ছোট হওয়ায় এদের অতি সহজে বাড়িতে রাখা যায়। ভালোভাবে দেখাশোনা করলে এরা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। স্থানভেদে দামে তারতম্য হয়। সাধারণত 5,000 থেকে এদের দাম শুরু হয়। লাভবার্ড এবং বাজারিগারের মতোই ছোট একটি পাখি হচ্ছে কনিউর। দক্ষিণ আমেরিকায় প্রকৃতিতেই এদের দেখতে পাওয়া যায়। এরা বুদ্ধিমান পাখি, লাফিয়ে লাফিয়ে বেড়ায়। ওই অঞ্চলে কেয়ারটেকারদের কাঁধে করে ঘুরতে দেখা যায় এদের। অন্য পাখিদের চেয়ে এরা চঞ্চল স্বভাবের এবং শয়তানি করতে পছন্দ করে। এরা কথা বলতে না পারলেও বাহিরের রূপ এবং বিভিন্ন কীর্তিকলাপ দেখে মানুষ সহজেই আনন্দ পায়। এজন্যই মানুষ এদের পোষা পাখি হিসেবে পছন্দ করে। কনিউরের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট আছে। কোনটা ভালো লাগে দেখে পালন শুরু করে দিতে পারেন। এসব পাখির পাশাপাশি ফিন্স, কোয়েল এবং কাকাতুয়ার বিভিন্ন প্রজাতি পালতে পারেন। মনে রাখবেন, দেশীয় পাখি যেমন টিয়া, ময়না এসব ধরে খাঁচায় বন্দি কিংবা কেনা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ। তার থেকেও বড় কথা, মুক্ত অবস্থা থেকে কোনো পাখি বন্দি করলে পাখিটিকে কষ্ট দেওয়া হয় এবং পরিবেশে ভারসাম্য নষ্ট হয়। এছাড়াও পাখি পালন নিয়ে সরকারি নীতিমালাটি পড়ে ফেলুন। পাখি পালনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ এবং ভালোবাসা। পাখি পালন করতে হলে সেগুলোকে ভালোবাসুন। দেখবেন পাখিগুলো আপনার ভালোবাসার প্রত্যুত্তর দিবে। পাখি পালন নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে পাখি পালন নিয়ে আরো বিস্তারিত জানাব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও পাখি পালন সম্পর্কে জানার সুযোগ করে দিন।